ছোটবেলা থেকেও চিন্তা ভাবনা ছিল দেশের জন্য কিছু করবে বা দেশের, মানে পড়াশোনায়ও তো খুব ভালো ছিল, ওর খুব ভালো লাগতো যে আমি পড়াশুনো করে বড় কিছু হব বা দেশের জন্য কিছু একটা করব, এরকম চিন্তা ভাবনা ছিল। 2006 সালে ওই হলদিয়া থেকে চান্স পেল ইসরো, ওখানেই আছে, ওখানেই 2008 সালে যে চন্দ্রযান 1 উৎক্ষেপণ হয় তখন ওখানে ছিল, ওখানে ওখান থেকে 2019 দ্বিতীয় 2 চন্দ্রযান ছিল 2 নম্বরে, তারপরে এই 3-তে। আমার তো খুব গর্ব হচ্ছে বা খুব খুশি আমি তাতে, হ্যাঁ আমার পরিবারও খুব খুশি যে কখন সংবাদটা পাবো, মানে 1 মাস পরে আমরা সেই অপেক্ষাতেই আছি যে 1 মাস পরে আমরা সফলতা লাভ করবো। হিসেবে কতটা গর্ববোধ করবো, যেমন ও ডিউটি করছে তেমনই করুক, আমার আর বেশি কিছু বলার দরকার নেই। বাঙালি হিসেবে, বাঙালি হিসাবে আমাদের বাংলার ছেলে সেই হিসেবে ভালো।